আরসিসি পরীক্ষার কবে দিবা না পরীক্ষার সময় দিবা এটা তোমরা জানাই? কোনটা স্যার? আরসিসি পরীক্ষা তোমাদের সিটি দিতে যাচ্ছ, স্যার কথা বলবো স্যার, আশা করি ওইটা নিয়ে আপনার সাথে কথা বলবে না স্যার। আমরা এখানে কোঅর্ডিনেশনে করছিলাম কিছু পার্ট দেখি আর কি, শেষ করে দেবো। একটা ম্যাথ আছে, আমি ম্যাথ তো আমরা করবো, আশা করি পারবা। স্যার বলো বলো, স্যার এই যে মানে 331-এ স্যার রিভিউ লাগবে স্যার। রিভিউ লাগবে, ঠিক আছে। 331-এর স্যার একটু রিভিউ রিভিউ করে দিলে ভালো হয় স্যার। ম্যাক্সিমাম ম্যাথ আসবে, কিছু থিওরি থাকবে আর কি। আচ্ছা ঠিক আছে, আমরা দেখি আমাদের ফার্স্টে আমাদের কি আছে এখানে। তোমাদের যে যখন আমরা পানিতে ক্লোরিন গ্যাসটা আমরা অ্যাড করি আর কি, এখানে বলে দিছে যখন আমরা পানিতে ক্লোরিন গ্যাস অ্যাড করি। যখন আমরা পানিতে হচ্ছে আমাদের ক্লোরিন গ্যাসটা অ্যাড করি, যেটা হচ্ছে ক্লোরিনের সাথে আমরা পিওর ওয়াটারটা অ্যাড করি, তখন আমাদের কি হয়, আমাদের হচ্ছে H2Cl, এটা হচ্ছে হাইড্রোক্লোরাস এসিড, আর হচ্ছে হাইড্রোক্লোরিক এসিড, এটা আমাদের ক্রিয়েট হয়। এবং পরবর্তীতে এটা এই প্রসেসটাকে আমরা বলে হচ্ছে হাইড্রোলাইসিস। পরবর্তীতে আমাদের আয়নাইজেশন হয়, যেটা আয়নাইজেশনের মাধ্যমে হচ্ছে হাইড্রোক্লোরাস যে এসিডটা আছে সেটা H+ আয়ন, এবং হচ্ছে হাইড্রোক্লোরাইড আয়ন OCl- আয়ন হচ্ছে আমাদের, এটা হচ্ছে আমাদের ভেঙে যায়। এখন এখানে কিছু বেসিক এবং কিছু ইম্পর্টেন্ট কিছু ব্যাপার স্যাপার আছে আর কি, আমরা একটু দেখবো এগুলো কি জিনিস। তো প্রথমে কি বলছে, এট লোয়ার পিএইচ, যখন আমাদের পিএইচ এর লেভেলটা হচ্ছে আমাদের নিচের দিকে থাকে, এই যে আমরা যদি এখানে দেখি, আমরা পিএইচ এর লেভেলটা যখন আমাদের নিচের দিকে আছে, ছবিটা দেখা যাচ্ছে না? হ্যালো, জি স্যার। আচ্ছা, যখন আমাদের পিএইচ এর লেভেলটা নিচে দেখে, মোর হাই H2Cl মানে হচ্ছে হাইড্রোক্লোরাস এসিড এক্সিস্ট এট পিএইচ 5.5 অর হচ্ছে কি বলছে, অ্যাবোভ, বলছে পিএইচ 5.5 বা তার এবভে হচ্ছে আমাদের হাইড্রোক্লোরাস এসিড বেশি থাকে। এর টেম্পারেচার 0 to 20 ডিগ্রি সেলসিয়াস, এবং কনসেন্ট্রেশন অফ হাইড্রোক্লোরাইড ক্লোরাইড এসিড হয় কত পার্সেন্ট, প্রায় হচ্ছে 100% হয়। যখন দেখো আমাদের পিএইচ 4 হয়, তখন আমাদের হাইড্রোক্লোরাস এসিডটা প্রায় হচ্ছে 100% হয়, এবং এটা হচ্ছে একটা স্ট্রং ডিসইনফেক্ট্যান্ট। মানে হচ্ছে পানিতে যদি আমার হাইড্রোক্লোরাস এসিডটা বেশি থাকে, H2Cl টা বেশি থাকে, তাহলে আমরা বুঝতে পারবো যে এটা আমার জন্য হচ্ছে কি ভালো, পানিটা হচ্ছে আমার জন্য ভালো, মানে পানিটাতে ভালো বলতে পানি ভালো না, মানে পানিটাতে আমার হচ্ছে ডিসইনফেক্টেন্টটা আমার ভালোভাবে কাজ করবে। এখানে কি বলছে, হাইড্রোক্লোরাইড এসিডটা হচ্ছে একটা যে স্ট্রং এবং ইফেক্টিভ ডিসইনফেক্টেন্ট দেন হচ্ছে কি OCl, হাইড্রোক্লোরাইড আয়নের চেয়ে, ঠিক আছে, হাইড্রোক্লোরাইড আয়নের থেকে, ঠিক আছে। এখন এই জন্য আমাদের কি করা লাগবে, যদি একটা তোমাদের যদি মনে করে একটা পানি দেই আমি, আচ্ছা এটা পরে আসতেছি, পিএইচ যদি 9 এর থেকে বেশি হয়, তাহলে সেক্ষেত্রে দেখো কি হয়, যদি 9 এর থেকে বেশি হয় তাহলে হাইপোক্লোরাইড যে এসিডটা থাকে সেটার পরিমাণ প্রায় হচ্ছে 0 হয়ে যায়, মানে হাইপোক্লোরাইড এসিডের পরিমাণ প্রায় থাকে না বললেই চলে, ঠিক আছে। তা তখন কি থাকে, তখন উইক ডিসইনফেক্ট্যান্ট হিসেবে আমাদের হচ্ছে OCl মাইনাস আয়নটা, হাইপোক্লোরাইড আয়নটা থাকে, ঠিক আছে। এখন তোমাদের জন্য একটা কোশ্চেন, যারা যারা আছো, নাইম আলিফ আছো না? হ্যালো নাই মালিক? জি স্যার আছি স্যার। আচ্ছা মনে করো একটা পানি আছে, পানিতে পানির পিএইচ টা হচ্ছে 10, এখন আমাকে বলে এই পানিটা কি তোমার 6.5 থেকে 8.5, আচ্ছা আমাকে শেষ করতে দাও, পানির পিএইচ টা হচ্ছে 10, এখন ওই পানিটাতে তুমি যদি ক্লোরিনেশন করতে চাও, সেটা কি ভালোভাবে ক্লোরিনেশন হবে, মানে ডিসইনফেক্টেন্ট হবে, ডিসইনফেকশন হবে, ডিসইনফেকশনটা ভালোভাবে হবে কিনা এটা বলো। জি স্যার, তাহলে আমরা কি করতে হবে, পানির পিএইচটাকে ভালোভাবে ডিসইনফেকশন করতে হলে কি হতে, পানির পিএইচটা কি করতে হবে,
কমায় নিয়ে আসতে হবে, মানে কমায় নিতে হবে পানির পিএইচটা হচ্ছে লেস দেন, আমাকে কি করতে হবে লেস দেন, অবশ্যই লেস দেন আমাকে 7 করে নিয়ে আসতে হবে, ঠিক আছে, বা 5.5 করতে হবে আর কি, লেস দেন 7 বা 5.5 এর নিচে নিয়ে আসতে হবে। এখন এখানে আর কি বলা আছে দেখো, সাম অফ হাইপোক্লোরাইক এসিড এবং ওসিএল কে বলা হয় ফ্রি অ্যাভেলেবল ফ্লুইড, মানে পানিতে কি পরিমাণ হাইপোক্লোরাস এসিড আছে এবং কি পরিমাণ হচ্ছে ওসিএল আছে সেটাকে আমরা একসাথে কি বলি, আমরা সেটাকে আমরা বলি ফ্রি অ্যাভেলেবল ফ্লুইড। এখন আমাকে বলো যে যদি পিএ যদি 7 হয়, পিএ যদি 7 হয় ফ্রি অ্যাভেলেবল ফ্লুইডে এইচওসিএল এবং ওসিএল এর মাত্রা কতটুকু দেখা বলো, ছবি ছবিও দেখা বলো, এবং ওসিএল কত পার্সেন্ট হবে যদি পিএইচ 7 হয়, এই গ্রাফ দেখা বলো। এইচওসিএল স্যার 7.5 আর কি, মানে 75%। ও আচ্ছা জি, 75%। আর এটা কত পার্সেন্ট হবে? 25% হবে জি স্যার, 20, মানে এটা ভালোভাবে আমাদের দিদিন পর্যন্ত হবে। সো এটা হচ্ছে প্রি অ্যাভেলেবল ক্লোরিন, এতটুকু হয়তো তোমরা বুঝতে পারছো। এখন হচ্ছে আমরা বাকি পরের স্লাইডে যাই, এগুলা খুবই ইম্পর্টেন্ট জিনিস, এখান থেকে বা এক্সেটের বা ম্যাথ তো থাকবেই প্লাস। আচ্ছা তো পরে আমাদের কি আছে, এটা CaOCl2, এখানে কি থাকে আমাদের 70% হচ্ছে অ্যাভেলেবল থাকে ক্লোরিন, আর NaOCl এ কি থাকে আমাদের, NaOCl এ প্রায় থাকে হচ্ছে আমাদের 5-15% অ্যাভেলেবল ক্লোরিন। CaOCl2 টা ভাঙ্গে আমাদের কি হয়, ক্যালসিয়াম আয়ন হয় আমাদের, আর হচ্ছে 2 Cl-, মানে দুইটা হাইড্রোক্লোরাইড আয়ন হয় আর কি। আর NaOCl ভাঙলে হচ্ছে কি হয়, একটা সোডিয়াম আয়ন হয় আর হচ্ছে একটা হাইড্রোক্লোরাইড আয়ন হয়, মানে একটা হয়। তো কোনটা ভালো বলো তো, উপরটা ভালো নিচেটা ভালো, কোনটা ভালো হবে বলো, কোনটা স্যার এই দুইটার মধ্যে ইউজ করলে কোনটা ভালো হবে স্যার? এখন মনে করো একটা একটা পানি নিচ্ছো তুমি, পানিতে অ্যামোনিয়া আছে, পানিতে অ্যামোনিয়া প্রেজেন্ট আছে, অ্যামোনিয়া প্রেজেন্ট থাকলে একটা প্রবলেম হয়। অ্যামোনিয়া প্রেজেন্ট থাকলে কি টাইপের প্রবলেমটা হতে পারে, যেমন হচ্ছে যখন অ্যামোনিয়া প্রেজেন্ট থাকে, অ্যামোনিয়া হচ্ছে তোমার HOCl হাইপোক্লোরাস এসিডের সাথে বিক্রিয়া করে, তোমাদের NH2Cl প্লাস হচ্ছে H2O ক্রিয়েট করে। এখন NH2Cl টা আসলে আমাদের কি, এটা হচ্ছে মনোক্লোরামাইড, এটাকে আমরা কি বলি, আমরা মনোক্লোরামাইড। এই NH2Cl টা আবার বিক্রিয়া করে, এটা যেটা ক্রিয়েট করে এটাকে আমরা বলি ডাইক্লোরামাইড, এবং NH2Cl নেক্সট আবার বিক্রিয়া করে যেটা ক্রিয়েট করে সেটাকে আমরা বলি নাইট্রোজেন ট্রাইক্লোরাইড, ঠিক আছে। এই তিনটা জিনিস আমাদের ক্রিয়েট করে। এখানে এই যে মনোক্লোরামাইন ডাইক্লোরামাইন এবং নাইট্রোজেন ডাই নাইট্রোজেন ট্রাইক্লোরাইড, এই তিনটাকে আমরা একসাথে আমরা বলতে পারি হচ্ছে কম্বাইন্ড অ্যাভেলেবল ক্লোরিন। এটাকে আমরা কি বলি, এটাকে আমরা বলি হচ্ছে কম্বাইন্ড অ্যাভেলেবল ক্লোরিন। একটা হচ্ছে কি আমাদের, একটা হচ্ছে আমাদের কি বলছি ফ্রি অ্যাভেলেবল ক্লোরিন, আর একটা হচ্ছে আমাদের কম্বাইন্ড অ্যাভেলেবল ক্লোরিন, ঠিক আছে, কথা বুঝতে পারছো? এখন হচ্ছে একটা হচ্ছে ফ্রি অ্যাভেলেবল ক্লোরিন হচ্ছে কম্বাইন্ড অ্যাভেলেবল ক্লোরিন থেকে ভালো ডিসইনফেক্ট্যান্ট, এটা আমি বলে দিলাম পরীক্ষায়, আমি জিজ্ঞাসা করবো যে কোনটা ভালো কম্বাইন নাকি ফ্রি অ্যাভেলেবল। তো কোনটা ভালো, ফ্রি অ্যাভেলেবল ক্লোরিন হচ্ছে কম্বাইন্ড এর থেকে আমাদের হচ্ছে সেই তুলনায় হচ্ছে আমাদের ভালো, হচ্ছে আমাদের ভালো কাজ করে আর কি ডিসইনফেক্ট্যান্টের ক্ষেত্রে। ফ্রি অ্যাভেলেবল যে ক্লোরিনটা আছে, ফ্রি অ্যাভেলেবল ক্লোরিনটাকে আমরা হচ্ছে 0.05 mg/L দিলে কাজ করে, আর কম্বাইন দিলে আমাদের কাজ করে দেওয়া লাগে হচ্ছে তোমাদের হচ্ছে 1.8 mg/L। এটা এখানে লেখা নাই আর কি, যেটাই হোক এখানে আবার বলে দিছে এই মনোক্লোরামাইন ডাইক্লোরামাইনের মধ্যে একটা জিনিস বলে দিছে,
গুড ডিসইনফেক্ট্যান্টটা কোনটা? ডাইক্লোরামাইন হচ্ছে গুড ডিসইনফেক্ট্যান্ট, বাট নেস্টি টু টেস্ট ইন ওয়াটার, মানে কিন্তু টেস্টটা কি হয় যে আমাদের খারাপ হয়ে যায়। এখন ক্লোরিনেশন আমাদের কি বলা হয়, ক্লোরিনেশন কি বলছে, দা কিলিং পাওয়ার অর পাওয়ার টু ডিসইনফেক্ট্যান্ট ইজ রিগার্ডেড অ্যাজ প্রপোর্শনাল অফ দা প্রোডাক্ট অফ কন্টাক্ট পিরিয়ড, মানে কতক্ষণ পানিতে রাখতে হয়েছে, এন্ড ক্লোরিন কনসেন্ট্রেশন ইন ওয়াটার, মানে তুমি কি পরিমাণ ক্লোরিন কনসেন্ট্রেশন তোমাকে ইউজ করা লাগছে। আরেকটা কি বলছে, ফ্রি অ্যাভেলেবল ক্লোরিন ইজ মাচ মোর ইফেক্টিভ, যেটা আমি বলছি, দেন হচ্ছে কম্বাইন অ্যাভেলেবল ক্লোরিন। কম্বাইন অ্যাভেলেবল ক্লোরিনের থেকে আমাদের কি, ফ্রি অ্যাভেলেবল ক্লোরিনটা হচ্ছে আমাদের আরো ভালো কাজ করে আর কি। সেকেন্ড হচ্ছে আমাদের ফ্রি অ্যাভেলেবল ক্লোরিন হচ্ছে ইজ ইফেক্টিভ ইন এ কনসেন্ট্রেশন অফ 0.05 মিলিগ্রাম পার লিটার, যেটা বলছি, যেটা হচ্ছে 10-15 মিনিট, আর হচ্ছে কম্বাইন্ডের জন্য কত, 1.8 মিলিগ্রাম পার লিটার দিতে হবে। টোটাল রেসিডুয়াল ক্লোরিন, টোটাল রেসিডুয়াল ক্লোরিন বলতে আমরা কি বুঝি, দেখো তো, সাম অফ ফ্রি অ্যাভেলেবল ক্লোরিন আর কম্বাইন্ড অ্যাভেলেবল ক্লোরিন। আমি যদি বলি যে কম্বাইন্ড অ্যাভেলেবল ক্লোরিন হচ্ছে 0.05 মিলিগ্রাম পার লিটার, আর হচ্ছে কম, আর কম্বাইন, সরি, কম্বাইন হচ্ছে 1 মিলিগ্রাম পার লিটার, তাহলে হচ্ছে বলো তো টোটাল রেসিডুয়াল ক্লোরিন কত, টোটাল কত হবে, যোগ করলে হয়ে যাবে না 1.05, এটা হচ্ছে কম্বাইন। কথা বুঝতে পারতেছো তোমরা? হ্যালো, ইয়েস স্যার। আচ্ছা ঠিক আছে, এখন হচ্ছে ক্লোরিন রেসিডুয়াল, ক্লোরিন রেসিডুয়াল, আর হচ্ছে এই পাশে আছে আমাদের কি আছে, এখানে নাম্বার অফ রেসিডিউ বা নাম্বার অফ রেসিডিউ বলে, বা এটাকে আমরা বলতে পারি হচ্ছে এই বরাবর হচ্ছে, এটা হচ্ছে ডুয়াল বেস, এটা হচ্ছে কম্বাইন, এখানে কি আছে কম্বাইন, আর একটা এটা হচ্ছে জিরো ডিমান্ড লাইন, মানে এই বরাবর হচ্ছে তোমাদের হচ্ছে তোমার কোনো পানি, কোনো নো ডিমান্ড লাইন বলা আর কি, ঠিক আছে, নো ডিমান্ড লাইন। এই নো ডিমান্ড লাইন বলতে আসলে কি বোঝায়, নো ডিমান্ড লাইন বলতে যেটা বোঝায়, তোমরা শুনতেছো? জি স্যার। নো ডিমান্ড লাইন বলতে আসলে আমাদের কি বোঝায় আর কি, তার মানে হচ্ছে মনে করো নো ডিমান্ড লাইন বলতে আসলে কি বোঝায়, দেখো এই বরাবর কি আছে, ডোজ আছে, আর এই বরাবর কি আছে, রেসিডিউ আছে, এই বরাবর কি আছে, রেসিডিউয়াল। এই রেসিডিউটা মানে কি, রেসিডিউ মানে হচ্ছে ফ্রি অ্যাভেলেবল ক্লোরিন কতটুকু আছে, কম্বাইন অ্যাভেলেবল ক্লোরিন আমাদের কতটুকু আছে। এখন জিরো ডিমান্ড লাইন বলতে যেটা বলছে যে পানির কোনো ডিমান্ড নাই, মানে হচ্ছে পানিতে ডিমান্ড নাই বলতে আসলে কি বোঝাচ্ছে, মানে পানিতে তুমি মনে করো 0.05 মিলিগ্রাম ক্লোরিন মিশাইছো, এটা ডোজ দিছো পার লিটারে, পানিতে কোনো ডিমান্ড নাই, ডিমান্ড নাই মানে পানিতে কোনো প্রকার ডিসইনফেকশন নাই, তাহলে পানি এই 0.05 মিলিগ্রাম ক্লোরিনটা কি ইউজ হবে না স্যার, ডিমান্ড নাই তো স্যার পানিতে, তাহলে মনে করো এখানে যদি তুমি 1 মিলিগ্রাম দাও, তাহলে আমাকে পানিতে থাকবে কয় মিলিগ্রাম, 1 মিলিগ্রামই থাকবে, মানে 1 মিলিগ্রামই থাকবে স্যার, যা থাকবে তাই, আমি 5 দেই তাহলে থাকবে কয় মিলিগ্রাম, 5 মিলিগ্রামই আমার থাকবে, ঠিক আছে, মানে আমার কোনো প্রকার চেঞ্জ হবে না। সেকেন্ড দেখো নিচে আরেকটা লাইন আছে, এই লাইনটা, এটা এখান থেকে শুরু হবে না, এটা এখান নিচের থেকে শুরু হবে, কি বলতেছি আমি, জোন ওয়ান, এ থেকে বি, বি থেকে জি, এটাকে আমরা বলতেছি জোন টু, সি থেকে ডি বলতেছি আমরা জোন থ্রি, এবং বি থেকে ই বলতেছি আমরা জোন ফোর। তোমরা কথা শুনতে পারতেছো, আমি যে পরীক্ষায় কিন্তু এটা কোশ্চেন দিব। ইয়েস স্যার। এখন ফার্স্ট হচ্ছে জোন ওয়ান, জোন ওয়ানে তুমি মনে করো যে জোন ওয়ান, ঠিক আছে, এইটুকু জোন ওয়ান কতটুকু, এই যে আমি কালারটা চেঞ্জ করে দেখাই, এইটুকু হচ্ছে আমার জোন ওয়ান, ঠিক আছে। এখন এই ক্ষেত্রে কি হবে, জোন ওয়ান হচ্ছে তুমি যখন ক্লোরিন অ্যাড করবা, পানিতে আমি হচ্ছে পানি আছে, আমি পানিতে আমি ক্লোরিনটা অ্যাড করে দিচ্ছি, পানিতে ক্লোরিন অ্যাড করার সাথে সাথে কি হবে, সেটা ক্লোরিনটা অ্যাড করার পর সাথে সাথে এটা ক্লোরাইড আয়নে হচ্ছে তোমার কি হবে, সেটা ক্লোরাইড আয়নে হচ্ছে সেটা কি হবে, অক্সিডাইজড হয়ে যাবে, অক্সিডাইজড কিভাবে হবে, কারণ হচ্ছে পানিতে কি থাকবে, তোমার পানিতে তোমাদের আয়রন বা ম্যাঙ্গানিজ আছে বা অর্গানিক ম্যাটার আছে,
মেটাবলিক রেসপেক্টে সেটা কি হবে অক্সিডাইজ হয়ে যাবে। তার মানে হচ্ছে তুমি যখন মনে করো এখানে হচ্ছে 1 মিলিগ্রাম ক্লোরিন দিছো, 1 মিলিগ্রাম ক্লোরিন কি রেসিডিউ আকারে শো করতেছে কিছু? হ্যালো, এই গ্রাফের ক্ষেত্রে কি হবে বলতো? 1 মিলিগ্রাম কি রেসিডিউ শো করবে না, জিরো শো করবে না রেসিডিউ? এটুকুর জন্য আমি আবার দেখাই, যদি লাইনটা স্যার এটুকুর জন্য জিরো শো হবে স্যার। এখন যদি 1 মিলিগ্রাম হয়, x অ্যাক্সিসে 1 মিলিগ্রাম গুলো y অ্যাক্সিসে এটা কত? y অ্যাক্সিসে কত? জিরো স্যার, এটা জিরো। কারণ হচ্ছে কি, আনসার ক্লোরিন ইউজ করছো, ক্লোরিনটা পুরোটা নিয়ে হয়ে গেছে, কারণ সেটা অক্সিডাইজড হয়ে কি হয়ে গেছে, ফিনিশ হয়ে গেছে, আমার কোনো প্রকার ক্লোরিন নাই। তারপর কি করছো তুমি, আফটার মিটিং দ্য ইমিডিয়েট ডিমান্ড, তুমি আরো ক্লোরিন মিক্স করছো, এই সি পর্যন্ত মনে করো মিক্স করছো 2 মিলিগ্রাম, ঠিক আছে, সি পর্যন্ত হচ্ছে মিক্স করছো 2 মিলিগ্রাম। এখন কি হবে বলতো, 2 মিলিগ্রাম যখন আমি ক্লোরিনটা মিক্স করছি, দেখো এখানে একটা লেখা আছে, কি লেখা আছে দেখো, এটা কম্বাইন ক্লোরিন। কম্বাইন ক্লোরিন কোন কোন জিনিসটা বলতো, এই তিনটাকে কম্বাইন, এটা কিসের সাথে ক্রিয়েট করে, অ্যামোনিয়ার সাথে না? এখন যখন 2 মিলিগ্রাম দিছো তুমি, 1 থেকে 2 মিলিগ্রাম দিছো, তখন কি হবে, পানিতে তো অ্যামোনিয়া আছে, এই NH3 সাথে বিক্রিয়া করে সে কি করবে, সে মনোক্লোরামাইন ক্রিয়েট করবে, কি করবে, কি করবে, মনোক্লোরামাইন, ডাইক্লোরামাইন এবং টেট্রা একটা নাইট্রোজেন ট্রাইক্লোরাইড ক্রিয়েট করবে। এই তিনটা জিনিস কি জিনিস, কম্বাইন ক্লোরিন, বুঝতে পারছো? জি স্যার, কম্বাইন ক্লোরিন। আচ্ছা, এখন অ্যামোনিয়া নষ্ট হয়ে গেছে, ঠিক আছে, অ্যামোনিয়া নষ্ট হয়ে গেছে, এখন হচ্ছে জোন 3, এখন কি হবে, জোন 3 তে দেখো আস্তে করে ক্লোরিনটা আমার কমে গেছে। তুমি যদি আরো ক্লোরিন মিক্স করো, মনে করো হচ্ছে আমি মনোক্লোরামাইন ডাইক্লোরামাইন এগুলো মিক্স হয়ে গেছে, তুমি আরো ক্লোরিন মিক্স করতেছো, তাহলে যেটা ক্রিয়েট হয় যে তোমার হচ্ছে ক্লোরিন গুলা, এই ক্লোরিন গুলা নাইট্রোজেন N2O এবং নাইট্রোজেন হচ্ছে তোমার হচ্ছে কনভার্ট হয়ে আসে, ক্লোরিন গুলো কনভার্ট হয়ে যায়। এখানে তোমাদের হচ্ছে আমি তোমাদের তোমাদের যে ইয়াগুলো আছে কি বলে, এখানে ইকুয়েশন গুলো আমি তোমাদেরকে লিখে নিয়ে আসতেছি না আরকি, এগুলো হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিডের কনভার্ট হয়ে আসে, ক্লোরিনটা হাইড্রোক্লোরিক অ্যাসিড ক্রিয়েট করে, ফলে কি হয় এখানে কোনো প্রকার ক্লোরিন থাকে না, ক্লোরিনটা আস্তে আস্তে করে কি হয় তোমার আরো কমে আসে, ঠিক আছে। এই যে পয়েন্টটাকে পয়েন্ট আছে, এই পয়েন্টটাকে বলা হয় আমাদের ব্রেক পয়েন্ট ক্লোরিনেশন, মানে যখন হচ্ছে ক্লোরিনের ডিমান্ড হচ্ছে একদম কাছাকাছি আসে, মানে কোনো রেসিডিউ থাকে না, মানে মিক্স করতেছো কিন্তু রেসিডিউ আস্তে আস্তে কি হইতেছে আমার আস্তে আস্তে কমতেছে। তারপরে দেখো তারপরে কি হয়েছে, লাইনটা জিরো ডিমান্ড লাইনের মতো উঠে গেছে, জিরো ডিমান্ড লাইনের মতো, মানে হচ্ছে এখানে তুমি যত ক্লোরিনে মিক্স করবা, পানিতে যা অ্যামোনিয়া ছিল মনোক্লোরামাইন হয়ে গেছে, যত আয়রন ছিল ম্যাঙ্গানে ছিল সব অক্সিডাইজড হয়ে গেছে, এখানে যাই ক্লোরিন মিক্স করবা সেটা HOCl অথবা হচ্ছে OCl আকারে থাকবে, ঠিক আছে, কথা বুঝতে পারছো কি বলছি, বুঝতে পারছো কি না? জি স্যার, জি স্যার, জি স্যার। ক্লোরিনেশনের প্রবলেম কি, আমাদের ক্লোরিনেশনের প্রথম প্রবলেম যেটা হচ্ছে এটার ইফেক্টিভনেসটা নিয়ে, পিএইচ এর সাথে সাথে এটার ইফেক্টিভনেসটা চেঞ্জ হয়, যদি পানিতে ক্রিপ্টোস্পোরিডিয়াম এবং লিমিটেড জিরাডিয়া ল্যাম্বলিয়া প্রোটোজোয়া থাকে তাহলে হচ্ছে সেটা হচ্ছে ইফেক্টিভ না, রিঅ্যাকশন ইজ নন অর্গানিক ম্যাটার, পানি যদি নন অর্গানিক থাকে, ট্রাইহ্যালোমিথেন পিএইচ এ ট্রাইহ্যালো বা ডিসইনফেক্টেন্ট বাই প্রোডাক্ট হিসেবে থাকে, সেই ক্ষেত্রে হচ্ছে সেটা রিঅ্যাক্টান্ট করতে পারে। তাছাড়া হচ্ছে আমাদের এই যে ক্লোরিন গ্যাস ইউজ করতে হলে আমাদের হ্যান্ডেলিং ভালোভাবে করা লাগে এবং সেফটি প্রোগ্রাম রাখা লাগে, ইফ সাইট কন্ডিশন রিকোয়ার্স হাই ক্লোরিন ডোজেস, টেস্ট এবং অর্ডার প্রবলেম হচ্ছে আসতে পারে, যদি বেশি পরিমাণে তুমি ক্লোরিন মিক্স করো সেখানে টেস্ট বা অর্ডার প্রবলেমটাও আমাকে এখানে আসতে পারে আর কি। তাছাড়া আমরা ক্লোরিন ছাড়া আমরা অন্যভাবে ডিসইনফেকশন করতে পারি, ক্লোরিন ছাড়া আমরা অন্যভাবে ডিসইনফেকশন করতে পারি, সেটাকে আমরা কি বলি, আমরা ওজোনেশন। এই ওজোনেশনটা কোথায় বেশি ইউজ হয়, সেটা ইউরোপে বেশি ইউজ হয়, তবে এটা একটা বেশি ডিসইনফেকশন ডিসইনফেক্টেন্সটা কি, সেটা হচ্ছে ওজোনটা হচ্ছে আমাদের কেমিক্যালি আনস্টেবল, মানে সেটা হচ্ছে আমাদের স্টেবল একটা প্রোডাক্ট না, এবং এটা হচ্ছে সাইটে প্রোডিউস করা লাগে, মানে তুমি যেখানে হচ্ছে তোমার ট্রিটমেন্ট প্ল্যান্ট আছে সেখানে তোমাকে সেটা প্রোডিউস করা লাগবে, এটা ক্লোরিন থেকে 2 থেকে 3 টাইম হচ্ছে বেশি হচ্ছে কি আমাদের এক্সপেন্সিভ, টিপিক্যাল ডোজেস কত আমাদের 1 থেকে পয়েন্ট
5.3 মিলিগ্রাম পার লিটার, 1 লিটারে কত লাগে? 1 থেকে 0.5.3 এটা আমি ভাইবাদে জিজ্ঞেস করব। ওজন কেমিস্ট্রি এখানে দেখানো আছে যে তোমাদের হচ্ছে কিভাবে হচ্ছে ওজন ক্রিয়েট হয়, এগুলো আমাদের দরকার নাই। ইফেক্টিভ ওজনের ইফেক্টিভনেসটা কি আমাদের, এটা হচ্ছে রিঅ্যাকটিভ অক্সিডেন্ট, এটা হচ্ছে ক্লোরিন থেকে ভালো অক্সিডেন্ট, মানে হচ্ছে তোমাদের অর্গানিক ম্যাটারটাকে ভালোভাবে সে অক্সিডাইজ করতে পারে। ব্যাকটেরিয়া কিল ছোটা ওজন উপর ডাইরেক্টলি সেল ওয়াল ডিসইন্টিগ্রেশন। সেল ওয়াল ডিসইন্টিগ্রেশনটা আসলে কি জিনিস? সেল ওয়াল ডিসইন্টিগ্রেশন বলতে বোঝাতে ব্যাকটেরিয়ার যে আমাদের মেমব্রেন ওয়াল থেকে উপরের দিকে এই ওয়ালটাকে সে হচ্ছে কি করে ডিসইন্টিগ্রেট করে দেয়। তারপর হচ্ছে ব্যাকটেরিয়ার মাঝখানে যে প্রোডাক্টগুলো থাকে সেগুলো হচ্ছে পানিতে ছড়ায় পড়ে এবং আস্তে করে ব্যাকটেরিয়াটা মারা যায়। বলতে পারো যে তোমাদের কি থাকে, আমাদের আমাদেরকে প্রোটেকশন কে দেয়? আমাদের শরীরের প্রোটেকশন দেয় হচ্ছে আমাদের চামড়াটা, ঠিক আছে? যেমন হচ্ছে ব্যাকটেরিয়ার চামড়া যদি আগুনে পুড়ে যায় আস্তে আস্তে কি হয়ে যাবে, আমাদের অর্গান গুলো ফেলিয়ার করবে। সিমিলারলি হচ্ছে ব্যাকটেরিয়া হচ্ছে সেল ওয়াল ডিসইন্টিগ্রেশন হয়। এটা কি বলছে? মোর ইফেক্টিভ দেন ক্লোরিন, এটা আমরা অলরেডি জানি। তাছাড়া আমাদের কি বলছে, আমাদের আচ্ছা ডাজ নট প্রোডিউস হচ্ছে সলভ ক্লাস হচ্ছে অ্যামোনিয়া বা পিএইচ এর সাথে হচ্ছে কি করে না আমাদের, আচ্ছা রেডি টেম্পারেচার কে এটা রেসিডিউ রিমেইন থাকে না। বলতো পানিতে রেসিডিউ ক্লোরিন থাকা কি ভালো না খারাপ? লাস্ট ক্লাসে পড়াইছিলাম রেসিডিউ ক্লোরিন থাকা ভালো নাকি খারাপ? না থাকাই তো ভালো। কি কেন না থাকা ভালো? থাকা ভালো, থাকলে কি হবে? যদি পরবর্তীতে আবার ময়লা আসে তাহলে সেক্ষেত্রে কি হবে? সেটা ভালোভাবে সলিউবল হয় না ক্লোরিনের মতো, এই জন্য হচ্ছে সেটাকে অনেক টাইম ধরে তোমাকে মিক্স করা লাগে। আর সেটা কষ্ট হচ্ছে 2 থেকে 3 গুণ হচ্ছে আমার কি বেশি। এখন একটা জিনিস হচ্ছে দেখো, আমি একবার বলছি যে ক্লোরিনের রেসিডিউ থাকলে সুবিধা কি, মনে করো তুমি এখন এখানে পানিতে ট্রিটমেন্ট করছো। ট্রিটমেন্ট করছো মানে কি, পানিতে কোনো প্রকার ময়লা নাই, ময়লা বলতে কি বুঝাচ্ছি আমি, কোনো প্রকার তোমাদের ব্যাকটেরিয়া বা ভাইরাস নাই, পানিটা এখন এই পাইপ দিয়ে পাস করছো। ধরো যে এই পাইপে কোনো কারণে ব্যাকটেরিয়া এসে পড়ছে, তাহলে তুমি পানিটা খাইতে পারবা? বলতো ক্লোরিন মিক্স করলে যেটা হয়, ক্লোরিন মিক্স করলে কিছু পরিমাণ ক্লোরিন পানিতে থাইকা যায়। সো যখন পানিটা তুমি পাইপ দিয়ে পাস করতেছো, পানিতে পাইপেও কি থাকে, কিছু ক্লোরিন থাকে। সো পরবর্তী যদি ব্যাকটেরিয়া আসেও এই ক্লোরিনটা কি করবে, এই ব্যাকটেরিয়াকে কি করবে, ধ্বংস করে ফেলবে, নষ্ট করে ফেলবে। ফলে হচ্ছে পানিটা আমি ইউজ করতে পারবো। কিন্তু যদি মনে করো ওজন দিয়ে আমি ট্রিটমেন্ট করলাম, মানে এখান থেকে ওজন দিয়ে পানিটা ট্রিটমেন্ট করলাম, পানিটা তোমাকে পাস করলাম, এই পানিতে আর কোনো প্রকার পানিতে কোনো প্রকার ওজন নাই, এই পানিতে কোনো ওয়াটারে কোনো ওজন নাই, তো পরবর্তী যদি ব্যাকটেরিয়া এসে পড়ো তাহলে কি হবে বলতো? এই পানিটা কন্টামিনেটেড হয়ে যাবে না? হ্যালো, কথা বুঝতে পারছো কি বলছি? হ্যালো সারিলা, আরেকবার যদি বলতো। মনে করো এখানে ওয়াটার আছে, ঠিক আছে, এটা ট্রিটমেন্ট প্ল্যান্ট, এখানে তুমি ওজন দিয়ে, এই যে ওজন দিয়ে হচ্ছে ট্রিটমেন্ট করছো পানিটাকে, বলে এখানে যত ব্যাকটেরিয়া ছিল, ভাইরাস ছিল, যত কিছু ছিল সব ধ্বংস হয়ে গেছে, মোটামুটি 99.99% ধ্বংস হয়ে গেছে। এখন এখান থেকে তুমি পাস করছো পানিটাকে, পাইপ দিয়ে পানি পাস করছো সিটিতে, সিটিতে পানি পাস করার সময় পাইপে মনে করো কোনো কারণে লিকেজ ছিল, যার ফলে এখানে কন্টামিনেশন হয়েছে, তাহলে এই পানিটা ময়লা হয়ে গেছে না, কন্টামিনেটেড হয়ে গেছে না, এই পানিটা তুমি ইউজ করতে পারবা না স্যার? তাহলে কি হলো? তাহলে ওজনে এখন এই ক্ষেত্রে তুমি কি করতে পারো, ওজনে কোনো প্রকার রেসিডিউ দেখা না, কিন্তু যদি আমি ক্লোরিন ইউজ করতাম, তাহলে ক্লোরিন ইউজ করার পরেও কিছু পরিমাণ ক্লোরিন কি থাকে, পানিতে থাইকা দেয়, যার ফলে যদি ব্যাকটেরিয়া আসেও এই ক্লোরিনটা কি করে, ব্যাকটেরিয়া গুলাকে কি করে, ঠিক আছে, ট্রিটমেন্ট করে ফেলে। এই ক্ষেত্রে যখন আমরা ওজন দিয়ে ইউজ করি, ওজনে কি করে, ওজন দিয়ে ট্রিটমেন্ট করার পরেও এখানে কিছু পরিমাণ ক্লোরিন আমার পানিতে ছাইরা দিতে হয়। আমার কথা বুঝতে পারছো? হ্যাঁ
হ্যালো, জি স্যার বলছি। জি স্যার, তাহলে ইউভি ডিসইনফেকশন আছে, ক্যারেক্টারাইজ ফর ডিসইনফেকশন বাই প্রোডাক্ট আছে, এগুলো তোমরা একবার রিডিং করে নিবা, এত খুব একটা ইম্পর্টেন্ট না। আমরা ওই ম্যাথটা করি, প্রবলেম সলভিং ম্যাথটা করি, ঠিক আছে? দেখো একটা ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান ইউজেস কি বলছে, 49.9 কেজি পার ডে। 49.9 কি বলছে এখানে দেখো, হ্যালো, কেজি পার ডে, কেজি পার ডে ক্লোরিন লাগে কতটুকু পানি ট্রিট করতে, 37,850 মিটার কিউব পার ডে ট্রিট করতে তার লাগে 49.9 কেজি ওয়াটার পানি দরকার পড়ে, সরি ক্লোরিন দরকার পড়ে। দা রেসিডিউ আফটার 30 মিনিট অফ কন্টাক্ট 0.5 পার মিলিগ্রাম পার লিটার। রেসিডিউ কতটুকু পাইছো তুমি, পানিতে রেসিডিউ থাকা লাগবে 0.5 পার মিলিগ্রাম পার লিটার। মানে হচ্ছে দেখো, আমি তোমরা যদি বলি এখানে পানি আছে কতটুকু, এখানে পানি আছে 37,850 মিটার কিউব পানি আছে। এই পানিটাকে তোমার ট্রিটমেন্ট কত কতটুকু ক্লোরিন লাগে দেখো তো, ক্লোরিন লাগে কতটুকু, 49.9 কেজি, 49.9 কেজি ক্লোরিন লাগে, কেজিতে লাগে কিন্তু, কেজি কিন্তু মিলিগ্রামে না, এখন এই কেজিতে ক্লোরিন লাগে। কিন্তু বলছে এই ক্লোরিন মিক্স করছো কত মিনিট ধরে, এটাকে এই 49.9 কেজি ক্লোরিন 30 মিনিট ধরে মিক্স করছে। মিক্স করার পরে তুমি যখন পানিটা যখন পানিটা যখন পাইপ দিয়ে ছাড়বা, পানিতে পার লিটারে ক্লোরিন থাকতে হবে কতটুকু, 0.55 মিলিগ্রাম পার লিটার, 0.55 মিলিগ্রাম পার লিটার কি থাকতে হবে আমাকে, ক্লোরিন থাকতে হবে, দা রেসিডিউ ক্লোরিন আফটার 30 থাকতে হবে। তো ডিটারমাইন দা ক্লোরিন ডোজ এন্ড ক্লোরিন ডিমান্ড। এখন হচ্ছে ক্লোরিন ডোজ, মানে তুমি কতটুকু ক্লোরিন ডোজ দিছো। এখন ক্লোরিন ডোজটা আমরা বের করি, ক্লোরিন ডোজ কত হবে, দিছো কত কেজি, 49.9 কত মিটার কিউব, এতটুকু না, জি স্যার, ঠিক আছে। বলতো এক মিটার কিউব কত লিটার, এক মিটার কিউবে কত লিটার হয়, এক মিটার কিউব স্যার, হ্যাঁ মিটার কিউব কে আমরা 1000 কনভার্ট করে নিয়ে আসি। এখন ভাগ দাও, ক্যালকুলেটর আছে, জি স্যার, এটা ভাগ দিলে আসে, আমি লিখে দিই 1.32 মিলিগ্রাম পার লিটার, এটা কেজিতে আছে তো কেজিটা কনভার্ট করে নিয়ে আসলে এটা আসে মিলিগ্রাম পার লিটারে আসে। আর দেখো না কত আসে, জি স্যার 0.1318 0.132 তোমরা মানে আমি একটা জিনিস ভুল লিখছি, একটু দেখছো তোমরা এখানে জিরো কটা হবে, জি স্যার ডাবল জিরো দিয়ে দিছেন, তাহলে আসো 1.32, ইয়েস ইয়েস, এটা এটা কি আসছে গ্রাম পার মিটার কিউব, তো 1.32 গ্রাম পার মিটার কিউব যেই কথা, গ্রাম পার মিটার কিউব যেই কথা, মিলিগ্রাম পার লিটার হচ্ছে আমাদের সিমিলার কথা, এটা মাথায় রাখতে হবে, গ্রাম পার যে কথা মিলিগ্রাম পার লিটার কি হচ্ছে আমাদের কি সিমিলার।
সো আলটিমেটলি দেখো এখন হচ্ছে এটা যে ক্লোরিন ডোজ দিছে তাহলে ক্লোরিন ডিমান্ড আছে কতটুকু বলো তো পানিতে রেসিডিউ থাকে যে 0.55 তাহলে মানে হচ্ছে কি বাকি এই রেসিডিউ থাকে মানে কি এতটুকু ক্লোরিন আমার কোনো কাজে লাগে না তুমি ক্লোরিন দিছ হচ্ছে 1.32 তাহলে নষ্ট হচ্ছে কতটুকু মানে ডিমান্ড লাগছে কতটুকু পানির এখন মনে করো এই যে একটু গ্রাফটা যে দেখাইছি রেসিডুয়াল যে ক্লোরিনটা থাকে রেসিডুয়াল ক্লোরিন এই রেসিডুয়াল ক্লোরিনটা ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন ফলো করে এটা কি ফলো করে আমাদের ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনটা আমাদের ফলো করে এখন বলতে পারবা তোমরা যে ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন কোনটা ফর্মুলাটা কি ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনের বলো না ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন কত ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন স্যার যেটার মানে পাওয়ার 1 না স্যার এরকম না স্যার ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনের ফর্মুলাটা বলো ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনের ফর্মুলা মনে আছে ভুলে গেছি স্যার একটু দেখাই দিলে মনে করে যাবে ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন হচ্ছে তোমাদের মনে করে যে সিটি ইকুয়াল হচ্ছে সি নট ই টু দি পাওয়ার মাইনাস এটি এটা হচ্ছে ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন মানে রিঅ্যাকশন হলে গ্রাফটা হবে এরকম করে ভাবে যে উঠে উপরে দিকে উঠে যাবে যদি তোমাদের এটা লং না না সিটি আর এই বরাবর কি থাকে আমাদের কি কথা বুঝতে পারছো ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন বুঝতে পারছো কি না আচ্ছা ঠিক আছে তো এটা হচ্ছে সিটি এটা হচ্ছে যদি আমি লং নেই তাহলে গ্রাফটা কিরকম হবে আমাদের এর মানে হবে কি আমাদের লং সি বাই সি নট এটা এই বরাবর থাকবে আর এই বরাবর কি থাকবে আমাদের টি তাহলে এই ঢালটা কি হবে বলতো বলো না ঢালটা কি হবে ওয়াই ইকুয়াল এম এক্স না তাহলে ঢালটা কত হবে বলো না এই স্লোপটা কত হবে 9 এই 9 পারো না স্যার কের স্যার পারতেছি না স্যার পারতেছ না কেন এটা মাইনাস কে না স্যার মাইনাস কেন আসবে আমি আবার দেখি আমাদের তোমরা কি ইকুয়েশন যা করে ভুলে গেছো নাকি সিটি ইকুয়াল আছে সি নট e to the power minus kt ঠিক আছে তাহলে আমি ct by c not লিখলাম তাহলে কি থাকলো এখানে e to the minus kt দুই পাশে লন নাও যেহেতু এই বুঝছি স্যার লন নিয়ে কাজ করব বুঝছি স্যার লন নিয়ে কাজ করব স্যার আর দেখাইতে হবে না তাহলে মাইনাস কি আসলো kt তো ইকুয়েশনটা কিসের মতো আছে y mx mx yes স্যার y ঠিক আছে তাহলে যদি আমরা y axis এ কি থাকবে তাহলে লন সরল রেখার একটা সমীকরণ পাবো আর এই বরাবর কি থাকবে এক্সটা কি মাইনাস এক্সটা কি এক্সটা স্যার চলক টাইম যে টি না টি এমটা কি হবে গ্রাফটা এরকম আসবে এমটা কি হবে মাইনাস ঢাল না স্যার স্লোপ কি আসবে গ্রাফটা ঠিক কি আসবে কে আসবে জি স্যার মাইনাস বুঝতে পারছো না জি স্যার এখন যদি তোমাদের পরীক্ষা যদি ম্যাথ এরকম দেয়া থাকে ধরো পরীক্ষা আমি তোমাদের ম্যাথ দিয়ে দিলাম এই বরাবর টাইম আছে 0 1 যদি এরকম দেয়া থাকে আমি তোমাদেরকে বলি ঠিক আছে
যে তোমাদের কেটা বের করো, বের করতে পারবে কিনা? স্যার পারা যাবে স্যার। এখানে সি নোট কোনটা বলো তো? ইজ ওয়ান। হ্যাঁ সি নোট হচ্ছে ওয়ান। প্রথমটা হচ্ছে আমাদের, প্রথমটা হচ্ছে আমাদের ওয়ান। তাহলে আমাদের কি বের করতে হবে বলো তো? এখান থেকে কি বের করবো তোমরা? লন সি বাই সি নোট, এটা বের করে নিয়ে আসতে হবে। ইকুয়াল আমরা কি জানি? মাইনাস কেটি। তো গ্রাফে বসাই দিতে পারলাম সি বাই সি নোটের মানটা বসাবো এখানে, এখানে টাইমের মান তো আছে, তাহলে কি এসে পড়বে এখানে? কিসের ভ্যালু বের হয়ে আসবে? কের, কের ভ্যালু আমাদের আলটিমেটলি কি আসবে? আমাদের বের হয়ে আসবে আর কি। ঠিক আছে, এতটুকু বুঝে গেছে? জি স্যার। স্যার আমাদের স্লাইড গুলো দিয়ে দিলে ভালো হতো স্যার। স্লাইড সব দিয়ে দিছি আমি তোমাদেরকে, তোমাদের গ্রুপে দিয়েছি, আমি গ্রুপে সবগুলো দিয়ে দিছি। আচ্ছা স্যার ঠিক আছে, আমি দেখে নিচ্ছি। এখন একটু ভুল করে ধরো, আচ্ছা কত শোনা যাচ্ছে? হ্যালো হ্যালো, এই কেটা আসলে আমাদের কি জিনিস? কে কেটা আমি কি বলছি একটু আগে বলো তো। ডাল, আর এটা কি হইতে পারে বলো? এটা হচ্ছে ফার্স্ট অর্ডার ডিকে রেট, এটাকে বলা হয় আমাদের ফার্স্ট অর্ডার ডিকে রেট। এখন ধরো এই যে পাই, এই যে এক্সপেরিমেন্টটা করছো তুমি, এক্সপেরিমেন্টটা কিভাবে করছি বলি তো? আমি মনে করো একটা পানির বিকার আছে, 1 ঘন্টায় তুমি হচ্ছে এখানে কতটুকু মিক্স করছো? 1 মিলিগ্রাম পার লিটার, এখানে 1 লিটার পানি আছে, কতটুকু পানি আছে? 1 লিটার। সবাই যদি মনোযোগ দাও, আমি যদি পরীক্ষা, আমি কোশ্চেন আউট করে দিলাম, এর পরীক্ষা আমি দিবই। প্রথম হচ্ছে কত হচ্ছে? প্রথম হচ্ছে 0 আওয়ার, 0 আওয়ারে তুমি কতটুকু মিক্স করছো এখানে? 1 মিলিগ্রাম পার লিটার ক্লোরিন মিক্স করছে। কি মিক্স করছে? ক্লোরিন, ক্লোরিন। 1 ঘন্টা পরে আসছো তুমি, 1 ঘন্টা পরে দেখছো ক্লোরিন কতটুকু আছে পানিতে, মিক্স করো না এ কিন্তু আর 0.8 আছে। 2 ঘন্টা পরে এসে দেখছো, 2 ঘন্টা পরে কত আছে? 0.7 আছে। 3 ঘন্টা পরে কত আছে? 3 ঘন্টা 5.5। 4 ঘন্টা পরে আছে কত? 0.21 মিলিগ্রাম। 6 ঘন্টা পরে কত আছে? 0.1 মিলিগ্রাম আছে। ধরো হচ্ছে এই যে এক্সপেরিমেন্টটা করছো তখন পানির টেম্পারেচার, মানে টেম্পারেচার ছিল হচ্ছে আমার 10 ডিগ্রি সেলসিয়াস। কত ছিল আমার? 10 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এই যে কেটা বের করছো এটা কত ডিগ্রি সেলসিয়াসে বের হবে? 10 ডিগ্রি 10 10 ডিগ্রি সেলসিয়াসে বের হবে। কিন্তু আমাদের সবসময় কে বের করা লাগে হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস। কত ডিগ্রি সেলসিয়াসে? 25 ডিগ্রি সেলসিয়াস। তাহলে হ্যাঁ এটা ফিক্সড। হ্যাঁ তাহলে এটা ফর্মুলাটা হচ্ছে লন কে 25 ইকুয়াল লন কে 10। এটা কি লিখছি আমি? লন কে 10 প্লাস
মাইনাস ই এ বাই হচ্ছে আর ইনটু ওয়ান বাই হচ্ছে টি। এখানে এখানে ই এটা কি, ই এটা হচ্ছে অ্যাক্টিভেশন এনার্জি, টেম্পারেচারের রেসপেক্টে অ্যাক্টিভেশন এনার্জিটা কত, অ্যাক্টিভেশন এনার্জি হচ্ছে 62.0 কিলোজুল। এই আর আর হচ্ছে ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট, ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট, ঠিক আছে, কিলোজুল পার মোল হবে, এটা পার মোল। আর এর ভ্যালু হচ্ছে তোমাদের 8.314 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 3 কিলোজুল পার মোল ইনটু হচ্ছে কে, কে হচ্ছে কেলভিন। আর এই যে টি বসাইছো, টিটা বসাইতে হবে কিসে, টিটা বসাইতে হবে আমাদের কেলভিনে, কিসে বসাইতে হবে, হ্যালো স্যার, কথা বুঝতে পারতেছো, জি স্যার, আচ্ছা ঠিক আছে। তাহলে কি K25 বাই করতে হলে কি করতে হবে, এটা কোন থেকে আসবে, গ্রাফ থেকে আসবে, এই ভ্যালু এই ভ্যালু দেওয়া থাকবে, T25 এর জন্য তুমি কেলভিনে কনভার্ট করে নিয়ে আসবা, বসাই দিবা, তাহলে লন 20 K25 কত আছে সেটা তোমার এসে পড়বে। আর কারো কোনো কোশ্চেন আছে? না স্যার। আচ্ছা ঠিক আছে, আর যদি কারো কোনো কোশ্চেন না থাকে আর কি ম্যাথ দেখাবো, একটু হোল্ড করো, আর একটা ম্যাথ দেখে স্যার, এত ম্যাথ স্যার, হ্যালো কথা শোনা যাচ্ছে, হ্যালো, জি স্যার, জি স্যার, আচ্ছা ঠিক আছে, একটা ম্যাথ দেখাই, খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ, ঠিক আছে, ধরো 1 মিলিয়ন, 1 মিলিয়ন লিটার পানি তোমাকে ওয়ান মিলিয়ন লিটার পানি
পানিতে ক্লোরিন লাগে হচ্ছে তোমার 0.5 ppm 1 মিটার লিটার পানিকে 0.5 ppm করা হচ্ছে তোমার কি করা লাগে ডিসইনফেকশন করা লাগে ঠিক আছে 1 মিলিয়ন লিটার পানি আছে ঠিক আছে এটাকে 0.5 ppm করে তোমার ডিসইনফেকশন করা লাগে ডিসইনফেকশনের জন্য তোমাকে আমি দিছি ব্লিচিং পাউডার কি দিছি হ্যালো ব্লিচিং পাউডার ব্লিচিং পাউডার যেটাতে থাকে ব্লিচিং পাউডারে ক্লোরিন থাকে কত পার্সেন্ট 25% ক্লোরিন থাকে ঠিক আছে আমি বলছি তাহলে 1 মিলিয়ন লিটার পানি ডিসইনফেকশন করতে হইলে তোমার কত কতটুকু ব্লিচিং পাউডার দরকার পড়বে কি বলছি ব্লিচিং পাউডারের কন্টেন্ট কতটুকু লাগবে কথা বুঝতে পারছো পানি আছে কত মিলিয়ন লিটার পার্টস পার মিলিয়ন পিপিএম মানে কি অথবা পিপিএম মানে হচ্ছে বলা যায় 0.5 পিপিএম মানে হচ্ছে 0.5 মিলিগ্রাম পার লিটার এটা আমরা বলতে পারি 0.5 ppm মানে হচ্ছে কি 0.5 মিলিগ্রাম পার লিটার অর্থাৎ স্যার প্রতি ppm সমান প্রতি মিলিগ্রাম হ্যাঁ পার লিটার এখন আমাকে একটা জিনিস বলো তো পানিতে আমাদের কত রেসিডিউ যেন থাকা লাগে পানিতে রেসিডিউ থাকা লাগে কত পানিতে বলছিলাম না তোমাদের স্লাইডে আছে দেখবা পানিতে ক্লোরিন ইউজ করে রেসিডিউ থাকা লাগবে কতটুকু 0.2 মিলিগ্রাম পার লিটার ঠিক আছে তাহলে বলো তো তাহলে টোটাল 1 লিটার পানি টোটাল যদি 1 লিটার পানি তোমাকে ডিসইনফেকশন করতে হয় তাহলে ক্লোরিন লাগবে কতটুকু 0.5 প্লাস 2 মিলি নাকি 0.7 মিলিগ্রাম 1 লিটারের জন্য কতটুকু লাগবে 0.7 মিলিগ্রাম তাহলে 1 মিলিয়ন মানে কত 10 লাখ না জি স্যার তাহলে বলো 10 লাখ লিটার পানির জন্য কতটুকু মিলিগ্রাম লাগবে 0.7 ইনটু কত 10 লাখ 10 লাখ তাহলে কি কিসে বের হয়ে আসবে লিটার কিসে আসবে মিলিগ্রাম এখন বলো টোটাল এতটুকুর জন্য কতটুকু লাগে 0.7 কেজি ক্লোরিন দরকার পড়ে আমার ব্লিচিং পাউডার কতটুকু লাগে বলো তো ব্লিচিং পাউডার কতটুকু লাগবে বলো কিভাবে করব ব্লিচিং পাউডারে ক্লোরিন থাকে কয় পার্সেন্ট ক্লোরিন 25% তার মানে কি 25 কেজি ক্লোরিনের জন্য ব্লিচিং পাউডার দরকার পড়ে কতটুকু 100 কেজি না ঠিক না জি স্যার তাহলে 1 কেজি ক্লোরিনের জন্য কতটুকু লাগে 0.7 কেজি ক্লোরিনের জন্য কতটুকু লাগবে পারবে না ব্যাখ্যা করতে ও আচ্ছা বুঝছি স্যার ওই কি ম্যাথটাকে শুধানো কঠিন একটু সহজ করে ঘুরাইলে ভালো হয় স্যার কারণ এই সাবজেক্টটা স্যার কঠিন লাগে স্যার ঠিক আছে
আচ্ছা আমি বলে দিই একটু, যে তোমাদের ম্যাক্সিমাম টাইপ থাকবে হচ্ছে, তোমাদের কি থাকবে ম্যাক্সিমাম থাকবে হচ্ছে ম্যাথ, কি থাকবে ম্যাথ থাকবে। তোমাদের হয়তো 40 মার্কের পরীক্ষা হবে, আমার পার্থক্য হচ্ছে 20 মার্ক থাকবে, 20 মার্ক থাকলে তোমাদের 4 পাতা 20 চারটা ম্যাথ থাকবে, একটা হচ্ছে থিওরি থাকবে আর কি, অথবা হয়তো তোমাদের যেভাবে আমি তোমাদেরকে দেই আর কি। হিসাব করে আজকে ক্লাস থেকে তোমাদের তিনটা ম্যাথের মধ্যে একটা ম্যাথ মাস্ট থাকবে। আর তোমাদের ম্যাথ পরীক্ষার জন্য মাস্ট হচ্ছে গ্রাফ, গ্রাফ আঁকা লাগবে। কি আঁকা লাগবে? গ্রাফ আঁকা লাগবে। তো এই জন্য তোমরা আগে থেকে হচ্ছে গ্রাফ হচ্ছে তোমাদের তোমরা নিয়ে রাখবা, বাসায় কিনে রাখবা গ্রাফ। স্যার আবার সিটির কোশ্চেন আছে না? সিটির কোশ্চেন আমি দিব, সিটির কোশ্চেনের জন্য আলাদা আলাদা টাইম থাকবে, যে সিটি হিসেবে থাকবে আর কি। তোমাদের এই কোর্সে কোনো সিটি নেওয়া হয় না তাই না? জি স্যার। ওটার জন্য সিটির জন্য আলাদা কোশ্চেন থাকবে, সেটা কোশ্চেনের সাথে অ্যাটাচ করা থাকবে, বলে দিই। স্যার সিটির জন্য স্যার আলাদা একটা সিলেবাস বলে দিলে ভালো হয় না স্যার? না, তোমাদের দেখো তুমি ফাইনাল পরীক্ষার জন্য যেটা পড়বা ফুল সিলেবাস পড়বা, সিটি সিটি আসলে তো তোমার তো ওটা পড়া হয়ে গেছে স্যার। কিন্তু স্যার ধরেন আমার ফাইনাল পরীক্ষা যদি একটু খারাপও হয়, সিটিতে যদি আমার একটা ব্যাকআপ থাকে সেক্ষেত্রে স্যার ভালো হতো না? কারণ আমার সিটি তো অন্য টাইমে হলে তো একটা ডেডিকেটেড সিলেবাস থাকতো, আবার টাইমও থাকতো। ফুল সিলেবাস, ফুল সিলেবাসের উপরে সিটি, তোমাদের যে একটা ম্যাথ থাকবে সিটির জন্য, তোমাদের তো তোমাদের তোমাদের অ্যাসাইনমেন্ট সবাই জমা দেনা। আমি দেখছি মৌসুম জমা দিছো, ইরিন জমা দিছো, আলিফ জমা দিছো। স্যার আমরা তো জমা দিছি, মেল করছি তো স্যার, আমি সবাইটা পাইনি। আমি মৌসুমেরটা পাইছি, ইরিনেরটা পাইছি, আলিফ একদম সবাই অনেক আগে জমা দিছে, ওকে আমি পাইছি স্যার। আমি চেক করছিলাম আমারটা স্যার, আপনার কি মেল করা আছে? আমারতে যে মেল আছে। আচ্ছা আচ্ছা আমি দেখে নিব আর কি। ঠিক আছে, তাহলে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আমি বললাম একটু কোশ্চেন একটু ঘুরানো আসবে, আরসিসির কোশ্চেন একটু ঘুরানো আসবে, প্লাস হচ্ছে তোমাদের এই পরীক্ষার কোশ্চেন একটু ঘুরানো আসবে, সবাই একটু ভালো মতো ম্যাথ গুলো করবো আর কি। আর থিওরি ভাইবা থাকবে, ভাইবাতে থিওরি আমি জিজ্ঞাসা করবো, থিওরিতে পাঁচটা করে প্রত্যেকে কোশ্চেন জিজ্ঞাসা করবো, পারলে হচ্ছে ফুল মার্ক, না পারলে তো তোমরা বুঝতেছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ঠিক আছে? স্যার জি স্যার, একটু স্যার কোশ্চেন করার সময় একটু স্যার কনসিডার করেন স্যার, সহজ করার চিন্তা।